শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানালো বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। আইনজীবী খোকন বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে, অবিলম্বে হাসিনা ও তার বোনকে বাংলাদেশে ফেরত পাঠান, বিচারের আওতায় তাদের আনা হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আইনজীবী খোকন আরও বলেন, সব রাজনৈতিক মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের নির্বাহী আদেশে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিচারপ্রতিরা শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহে হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার যোগ্য নন, এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ করার আহ্বান জানান খোকন।